সংবাদে সঙ্গে আছে আমি ইমদাদুল হক। পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে বড় ধরনের ষড়যন্ত্রের তথ্য রয়েছে এমনটা জানিয়ে তিন বাহিনীকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, এত চ্যালেঞ্জ নিয়ে যে সেতুর কাজ করা হয়েছে, 25 জুন যেন উদ্বোধন না করা যায় তার চেষ্টা করছে একটি মহল। সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF এর 36তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, ডক্টর ইউনুসকে সবচেয়ে বেশি সুবিধা দেওয়ার পরও তিনি বিশ্ব ব্যাংককে পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করতে প্ররোচনা দেন। দুর্ভাগ্যের বিষয় হলো সেটা আমাদের একজন স্বনামধন্য মানুষ যাকে আমি নিজেই সব থেকে বেশি সুযোগ দিয়েছি, ব্যবসা বাণিজ্য তার ব্যাংকের টাকা দেওয়া থেকে শুরু সব কিছুতে সব থেকে বেশি সুযোগ যাকে দিয়েছিলাম সেই বেইমানিটা করলো সামান্য ব্যাংকের একটা MD পদের জন্য। সেটা হলো ডক্টর ইউনুস, আমি নাম বলবো কারণ এখন আমি পদ্মা সেতু করে ফেলেছি, ভেবেছিল এটা বোধহয় আমরা কখনো করতে পারবো না, কিন্তু আল্লাহর রহমতে আমরা কিন্তু সেটা করে ফেলেছি। এক্ষেত্রে আমি বলবো এখন সবাইকে, এখানে যেহেতু আমাদের পুলিশ, র্যাব এবং আনসার BDP সহ সবাই এখানে উপস্থিত আছেন, BGP সবাই, তা আমি একটা জিনিস বলবো যে আপনাদের সবাইকে কিন্তু সতর্ক থাকতে হবে, কারণ এত বড় একটা চ্যালেঞ্জ দিয়ে যে কাজটা আমরা সম্পন্ন করেছি, যারা এর বিরোধিতা করেছিল তাদের কিন্তু একটা মানে উদ্দেশ্য আছে, কিছু কিছু তথ্য আমরা পেয়েছি, যেমন একটা ঘটনা ঘটানো হবে যেন 25 থেকে আমরা উদ্বোধন অনুষ্ঠানটা করতেই না পারি, কি করবে তা জানি না। ইতিমধ্যে আপনারা দেখেছেন রেলে আগুন, লঞ্চে আগুন, ফেরিতে আগুন, এমনকি সীতাকুণ্ডে যে আগুনটা সেটাও কিন্তু একটা জায়গায় একটা জায়গা থেকে আগুন ধরে, কিন্তু বিক্ষিপ্ত বিক্ষিপ্ত কয়েকটা জায়গায় একসাথে আগুন ধরে কীভাবে, যেই জন্য আমি বলবো যে সবাই একটু সতর্ক থাকতে হবে এবং আমাদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর দিকেও সবার নজর দিতে হবে, নিরাপত্তা নিতে হবে। পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র হয়েছে দেশে বিদেশে, সবই পুরনো খবর, তবে সেই ষড়যন্ত্রের প্রেক্ষাপট তৈরি করেছেন কারা, কেন, কোন স্বার্থে দুর্নীতির কল্পিত অভিযোগ তুলে থামিয়ে দিতে চেয়েছিল স্বপ্নের সেতুর নির্মাণ যাত্রা, সেই বয়ান কিছুটা উঠে এসেছে দুদকের তৎকালীন কমিশনার শাহাবুদ্দিন চপ্পুর মুখে। তার সঙ্গে কথা বলেছেন সহকর্মী আফজাল হোসেন। ধূসর রঙের কংক্রিট ও স্টিলের তৈরি স্বপ্নের পদ্মা সেতুতে দুর্নীতির কালিমালে পুনের ষড়যন্ত্র হয়েছিল দেশে বিদেশে। একটু পেছনে ফেরা যাক, $290 কোটি পদ্মা সেতুর জন্য $120 কোটি ঋণ চুক্তি হয় বিশ্বব্যাংকের সঙ্গে, ADB, জাইকা, IDBO $115 কোটি ঋণ দেওয়ার চুক্তি করে, কিন্তু কথিত দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ তুলে একে একে সরে যেতে থাকে সংস্থাগুলো। প্রথমে পছন্দের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার তদবির করে বিশ্বব্যাংক, মূল্যায়ন করে দেখা যায় প্রতিষ্ঠানটি অদক্ষ, এরপরও দেন দরবার করতে থাকে তারা, যোগ্যতা প্রমাণের সুযোগও দেওয়া হয় কিন্তু প্রতিবারই ব্যর্থ হয় ঠিকাদারি প্রতিষ্ঠানটি। তখনই পদ্মা সেতু প্রকল্পে ঠিকাদার নিয়োগ নিয়ে প্রশ্ন তোলে বিশ্বব্যাংক, এরপর নিয়ে আসে কানাডীয় প্রতিষ্ঠান SNC লাভালিনকে পরামর্শক নিয়োগ নিয়ে ঘুষের কল্পিত অভিযোগ, দুদকের তদন্তে সব অভিযোগ ভিত্তিহীন প্রমাণিত হয়। দুর্নীতি করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে মর্মে যে সমস্ত কথাগুলি বলছে সবই উদ্দেশ্যমূলক, এটা অনুসন্ধানে প্রমাণিত হয়েছে যে এগুলো তাদেরই ক্রিয়েটেড, তাদের কিছু মানুষ এখান থেকে কিছু সুশীল আর কিছু মানুষকে তারা ব্যবহার করেছে, এই অমূলক অভিযোগ নিয়ে একটা তোলপাড় সৃষ্টি করার চেষ্টা করেছে। পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের কল্পিত দুর্নীতির তদন্তে সংস্থাটির 3 সদস্যের একটি দল আসে ঢাকায়, যে দলের নেতৃত্বে ছিলেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান আইনজীবী লুইস মরিনো ওকাম্পো। দুদকের সঙ্গে বৈঠক করলেও দুর্নীতির ষড়যন্ত্র সংক্রান্ত কোনো প্রমাণ দিতে পারেননি তারা। অদৃশ্য সেই ডায়েরিটিও সৃজন করা হয়েছে ক্রিয়েটেড, এবং যে মেলের ভিত্তিতে আপনার সাইলেন্ট এজেন্ট নিয়োগের কথা বলা হয়েছে সেটা তো ভিত্তিহীন প্রমাণিত হয়েছে, এটাও ক্রিয়েটেড, এবং পুনঃমূল্যায়নের জন্য যে রিকোয়েস্টগুলো প্রক্রিয়াগতভাবে করা হয়েছে সবগুলো ইচ্ছাকৃতভাবে
এবং সরকারকে মেলাইন করার জন্য। তারপরও বিশ্বব্যাংকের সুরে সুর মিলিয়ে দুর্নীতির অভিযোগ করতে থাকে এদেশীয় কিছু সুশীল। বিরোধী রাজনৈতিক দলগুলো মাঠ গরম করতে থাকে, সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে নিজস্ব অর্থায়নে তৈরি পদ্মা সেতু এখন উদ্বোধনের অপেক্ষায়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। উৎসবমুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ। সকালের এক পশলা বৃষ্টির মধ্যেও দেখা যায় কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন। 105টি ভোট কেন্দ্রে এবারই প্রথমবারের মতো নজরদারি চলছে সিসি ক্যামেরায়। ভোট শান্তিপূর্ণ করতে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুল সদস্য। পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন ভোটাররাও। আগামী 5 বছরের জন্য কুমিল্লা নগরীর নতুন মেয়র বেছে নিতে ভোর থেকেই কেন্দ্রগুলোতে সরব উপস্থিতি ভোটারদের। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কিন্তু ভোট শুরুর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যায় বৃষ্টি। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে তুমুল এই বৃষ্টিতেই দীর্ঘ লাইনে অপেক্ষা ভোটারদের। কেন্দ্রের পরিবেশ নিয়ে সন্তোষ জানিয়েছেন ভোটাররা। অনেক শৃঙ্খলা আছে, মানুষের পিছনে একজনের পর একজন লাইন দেওয়া আছে, কোনো উৎশৃঙ্খলা নাই। দেখাই দিচ্ছে আমরা সহজ হয়েছে, আমরা তাড়াতাড়ি দিয়ে ফেলছি। ভালোই লাগছে ভুট্টা দিয়ে, প্রথম পিএমএমএ ভুট্টা দিলাম। সুন্দর পরিবেশ, আমরা নিরপেক্ষ সুন্দর একটা পরিবেশ চাইছি, যাতে সুষ্ঠু সম্বলভাবে আমাদের ভুট্টা হয়। ভোট দিতে আসছে, আমরা খুব সভ্য শান্ত মতো আমরা ভোট দিতে আসছি, কোনো যায় ঝামেলা নাই, কিছু নাই। আমার প্রিয় কুমিল্লাবাসী, যারা ভোট দেয় তারা যেন প্রত্যেকেই সুষ্ঠু এবং সুন্দরভাবে ভোট দিতে পারে। সকল আইন শৃঙ্খলা কর্মকর্তাদের কাছে আমার এটা অনুরোধ। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। সুন্দর একটা আইন শৃঙ্খলা পরিকল্পনা গ্রহণ করেছে, সে অনুযায়ী কাজ চলছে। আপনারা ভোটারদের উপস্থিতি দেখে বোঝা যাচ্ছে যে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা যে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি সেই নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম চলমান আছে। এদিকে অনভ্যস্ততার কারণে শুরুতে ইভিএমে ভোট গ্রহণে কিছুটা ধীরগতি দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি কাটিয়ে ওঠে বলে জানান রিটার্নিং কর্মকর্তা। একটু অনভ্যস্ততা আসলে ওই ইভিএমে কাজ আসলে আমাদের তো রেগুলার হয় না, হঠাৎ করে হয়তো কাজে আসতে একটু হইতে কোনো জিনিসের সাথে কাজটা স্টার্ট আপ করতে তো একটু সময় নেয়, হয়তো প্রথম প্রথম যেহেতু এখন আর্লি আওয়ার পরে এরকম কিছু থাকবে না। নগরীর 27টি ওয়ার্ডে ভোটার 229,920 জন। নতুন নির্বাচন কমিশনের অধীনে পুরো সিটিতেই ভোট হচ্ছে ইভিএমে। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, কুমিল্লা। এই মুহূর্তে ভিক্টোরিয়া কলেজের স্কুল কেন্দ্রে আছেন সহকর্মী রাশেদ লিমন এবং মালেকা মমতাজ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আছেন সহকর্মী কামরুজ্জামান মামুন। তাদের কাছে যাব, প্রথমে যাচ্ছি রাশেদের কাছে। রাশেদ, বৃষ্টি বাধার পরে কিন্তু এই ভোট কেন্দ্রে ভোটারদের বলা যায় একটা ঢল নেমেছে, মানে হঠাৎ করেই একটা চাপ বাড়ছে, কারণ বৃষ্টির কারণে অনেকেই একটা প্রায় আধা ঘন্টা পৌনে এক ঘন্টার মতো সময় ঘর থেকে বের হতে পারেনি। এবং এরপরে যদি বলি, গত আধা ঘন্টার থেকে কিন্তু ভোট কেন্দ্রে কিন্তু ভোটারদের লাইন ক্রমেই বাড়ছে, যদিও কোনো কোনো জায়গায় ধীর গতিতে ভোট নেওয়ার একটা অভিযোগ আছে। সেক্ষেত্রে আসলে আমরা যখন প্রিজাইডিং অফিসারদের সঙ্গে কথা বললাম, তারা বলছেন যে ভোটাররা আসলে এই তাদের যে প্রক্রিয়াটা, অর্থাৎ ইভিএমএ শনাক্ত করে তাদের যে প্রক্রিয়া, সেটি আসলে করতে বেশি সময় লাগছে না, কিন্তু ভোটাররা আসলে অনেকেই মক ভোটিংয়ে আর সময় আসেননি, যে কারণে আসলে ভোটারদের ওই ভেতরের কক্ষে গিয়ে তিনটি ভোট কীভাবে দেবে সেটি বুঝতে হয়তো একটু সময় লাগছে, যে কারণে হয়তো বা কোথাও কোথাও দেরি হচ্ছে। আবার যেখানটায় আমরা দেখছি যে ভোটাররা ঠিকমতো ভোট দিতে পারছে, আমরা কিন্তু দেখছি ঠিক সেই সব কেন্দ্রে কিন্তু যারা দিতে পারছে সেক্ষেত্রে কিন্তু খুব বেশি সময় লাগছে না, বড় জোর 1 থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু প্রার্থীরা ভোট দিয়ে, যারা ভোটার রয়েছেন তারা কিন্তু ভোটাররা ভোট দিয়ে বেরিয়ে যেতে পারছেন। তো সব কিছু মিলিয়ে আসলে এই সময়টাতে আমরা বরাবরই দেখি 12টা থেকে 2টা পর্যন্ত কিন্তু একটা ভোটারদের একটা চাপ থাকে, এবার আবার 1 ঘন্টা বিরতি দিয়ে হয়তো বা শেষবেলা 4টার আগে অর্থাৎ 3:30টার দিকে আবার একটা চাপ থাকে। তো আর বাইরের পরিস্থিতি যদি এখন পর্যন্ত এই ধরনের মানে ভোট দিতে এসে অপেক্ষা করছেন এমন একটু থাকলেও কিন্তু যারা ভোটার রয়েছেন তাদের মধ্যে কিন্তু আসলে মানে ভোটের পরিবেশ বা বাইরের পরিস্থিতিকে জোরপূর্বক ভোট দেওয়া হচ্ছে কিনা, মানে এমন
কোনো ধরনের কোনো কিন্তু কথা আমরা শুনি না। যারা ভোট দিতে এসেছেন তারা স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে ভোট দিচ্ছেন এবং তারা কিন্তু তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছেন সেটি কিন্তু আসলে সবাই বলছে। আমরা ভোট দিতে চাপ প্রয়োগ করা বা এ ধরনের কি বাধা দেওয়া এ ধরনের কিন্তু কোনো অভিযোগ এখন পর্যন্ত কোথাও থেকে পাইনি। এবং আরও একটি জিনিস যে এইবারই কিন্তু প্রথমবারের মতো একদম প্রত্যেকটা পক্ষের মধ্যে কিন্তু সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে, অর্থাৎ পক্ষে বসে যত গতকালকে যেটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হলো যে কেউ যদি পক্ষ বসে ভোটারদের নিয়ন্ত্রণ করতে চায় যে জোরপূর্বক যে তাকে দিয়ে অন্য তার পছন্দের জোরপূর্বক পছন্দের কাউকে ভোট দেওয়াতে চায় সেটিও কিন্তু সম্ভব না, কারণ সবগুলো কেন্দ্রই কিন্তু সিসিটিভির আওতায় রয়েছে। তো সার্বিকভাবে বলা যায় যে একটা উৎসব মুখর পরিবেশেই এই কুমিল্লা সিটি কর্পোরেশনে ভোট চলছে। এই ভোটের খবর সংগ্রহ করতে আরেকটি কেন্দ্রে রয়েছেন সহকর্মী কামরুজ্জামান মামুন, এখন যাব তার কাছে। মামুন, আমরা এই মুহূর্তে রয়েছি মালেকা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এবং এটি একটি মহিলা ভোট কেন্দ্র এবং এখানে প্রায় 5,000-এর বেশি ভোটার রয়েছেন। আমরা দেখছি প্রায় দুপুর হয়ে গেছে এখন এবং এইখানে এই সময়েও ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। জেনে রাখি যে নারী ভোটারদের উপস্থিতি সকাল থেকেই যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেই ভোট কেন্দ্রগুলোতে আমরা তুলনামূলকভাবে বেশি দেখতে পেয়েছি। আর কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে এই যে কেন্দ্র এই কেন্দ্রের সামনে বিজিবির সদস্যদের টহল দেখেছি এবং বিজিবির সদস্যরা গাড়ি থেকে নেমে এখানে কিছু বহিরাগত ছিল বা এখানে কিছু কাউন্সিলর প্রার্থী তারা কিছু শোডাউন দেওয়ার চেষ্টা করলে সেখান থেকে বিজিবির সদস্যরা তাদেরকে নিবৃত্ত করে এবং তাদেরকে যে মূল পথ সেই মূল পথ ছেড়ে চলে যেতে বলে এক পর্যায়ে তারা চলে যায়। এর আগে কিছুক্ষণ আগে এই যে 27টি ওয়ার্ড রয়েছে 27টি ওয়ার্ডের কয়েকটি ওয়ার্ডে 12 জনকে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন, এর মধ্যে 4 জন বহিরাগত ছিল এবং একজন আসলে জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে তাকে আটক করা হয়েছে এবং তাকে 3 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এরকম বিচ্ছিন্ন এবং ক্ষুদ্র কিছু ঘটনা ছাড়া খুব বড় ধরনের সহিংসতা বা বড় ধরনের অপ্রীতিকর ঘটনা কিন্তু এখন পর্যন্ত ঘটেনি। 12 বা 17-র সময় যেরকম নির্বিঘ্ন নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল আমরা দেখছি যে আজকেও এই আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর তৎপরতার মধ্যে যে নির্বাচন অনুষ্ঠান সেটি সম্পন্ন হচ্ছে। আপনি জানেন যে বেলা 4টার সময় এই যে আনুষ্ঠানিক ভোট গ্রহণ সেটি শেষ হয়ে যাবে এবং সেই সময়ও যদি কেউ লাইনের ভিতরে দাঁড়িয়ে থাকেন 4টার পরে তিনি ভোট দিতে পারবেন কিন্তু নতুন করে কেউ কেন্দ্রের মধ্যে ঢুকতে পারবেন না। আমরা সরাসরি জানছিলাম কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। শান্তিপূর্ণ পরিবেশ আর ভোটের মাঠে লেভেল প্লেইং ফিল্ড এমন মন্তব্য করে জয়ের ব্যাপারে শতভাগ আশা প্রকাশ করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরফারুল হক রিফাত। অন্যদিকে ভোটের পরিবেশ নিয়ে স্বস্তি জানালেও ইভিএমএ ত্রুটির অভিযোগ তুলেছেন স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু। আর কেন্দ্র থেকে কিছু এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী নিজামুদ্দিন কায়সারের। সকালে নিজ নিজ কেন্দ্রে ভোট দেওয়া শেষে গণমাধ্যমের কাছে প্রতিক্রিয়া জানান 3 মেয়র প্রার্থী। 53.4 বর্গ কিলোমিটারের কুমিল্লা সিটিতে চলছে ভোটের লড়াই। নগরের অভিভাবক বেছে নিতে ইভিএম এর মাধ্যমে নিজেদের সমর্থন দিচ্ছেন ভোটাররা। ভোটের সকাল থেকেই এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্র চষে বেড়াচ্ছেন নগরের অভিভাবকের লড়াইয়ে অংশ নেয়া 3 মেয়র প্রার্থী। 8:30 কিছু পরে নগরীর 11 নম্বর ওয়ার্ডে ভিক্টোরিয়া কলেজের স্কুল কেন্দ্রে ভোট দেন নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত। এ সময় ভোটের পরিবেশে সন্তোষ প্রকাশ করে রিফাত বলেন, নির্বাচনের ফল যাই হোক না কেন মেনে নেবেন তিনি। সেই সঙ্গে জয়ের ব্যাপারে শতভাগ আশার কথাও জানান নৌকা প্রতীকের এই প্রার্থী। চমৎকার, আমি না হলো যিনি নির্বাচিত হবেন আমি প্রথম তাকে ফুলের মালা দেব, প্রয়োজনে আমি জব হয়ে যাব, আমার সরকারকে আমি ছোট করব না, নির্বাচন কমিশনকে আমি ছোট করব না। একই কেন্দ্রে ভোট দেওয়া শেষে স্বতন্ত্র প্রার্থী নিজামুদ্দিন কায়সার ভোট কক্ষ কমানো ও নিজের এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তোলেন। একই রুমে 2টা বুথ করা হচ্ছে, সেক্ষেত্রে আমার এজেন্ট কিন্তু 2টা বুথেই থাকবে কিন্তু সেক্ষেত্রে আমার এজেন্ট এক পক্ষে 2জন রাখা হচ্ছে। এদিকে সকাল 10টার কিছু আগে হোসামিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন সাবেক মেয়র ও স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু। ভোটাধিকার প্রয়োগ শেষে গণমাধ্যমে দেয়া প্রতিক্রিয়ায় সাক্কু ইভিএম এর ত্রুটি থাকার অভিযোগ তোলেন।
তবে ভোটের পরিবেশ আর লেভেল প্লেইং ফিল্ড নিয়ে সন্তুষ্ট জানান এই মেয়র প্রার্থী। পরিস্থিতি সবই ঠিক আছে, লেভেল প্লেইং ঠিক আছে, কিন্তু ইভিএম পদ্ধতিটা একটা টুডু আছে, মেশিন অন্য কোনো কেন্দ্রে কাজ করতেছে না। জবাব আমি নিশ্চিত, ইনশাআল্লাহ 100% নিশ্চিত আছে। ভোটারদের মন জয়ে টানা 18 দিন প্রচারণা চালান মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় নামাত এই তিন প্রার্থী। ভোটের জমজমাট লড়াইয়ে কে হাসবেন শেষ হাসি তা জানা যাবে আজই। অভিযোগ পাল্টা অভিযোগ তো ছিলই, এতদিন ধরে প্রতিশ্রুতির ফুলঝুরি ছটিয়েছেন প্রার্থীরা, এবার ভোটারদের পালা। ভোটের দিনে তারাই বেছে নেবেন কে হবেন তাদের পরবর্তী নগরপিতা। রাশেদ লিমন, সময় সংবাদ, কুমিল্লা। শুধু কুমিল্লা নয়, আওয়ামী লীগ সারা দেশের নির্বাচন ব্যবস্থা নিয়ন্ত্রণে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন শুধু নয়, সারা বাংলাদেশের যে নির্বাচন ব্যবস্থা সেটা সম্পূর্ণভাবে এই সরকার তারা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে এবং নির্বাচন যে প্রতিষ্ঠান একটা সেই প্রতিষ্ঠানটাকে তারা কমিশন সেটাকে তারা ধ্বংস করে ফেলেছে। এবং আমাদের যে দাবি, যে কথাটা আমরা বারবার বলছি, তো আমরা না সমস্ত বিরোধী দলই বলছে যে নির্বাচনকালীন সময়ে যদি আপনার নিরপেক্ষ সরকার না থাকে তাহলে নির্বাচন কমিশন যাই থাকুক যেই থাকুক তাকে দিয়ে কখনো সুষ্ঠু নির্বাচন এটা সম্ভব হবে না। কুড়িগ্রামে বানের পানিতে ডুবেছে রৌবাড়ি ও রাজীবপুর উপজেলা। ভারী বৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলে ডুবে গেছে 49টি গ্রাম, বাড়িবন্দী হয়ে পড়েছেন অর্ধ লক্ষাধিক মানুষ। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট, তলিয়ে গেছে 37টি সরকারি বিদ্যালয়, ঝুঁকিপূর্ণ হওয়ায় বন্ধ রয়েছে পাঠদান। শিক্ষাবর্ষের মাঝামাঝি সময়ে এসে বিপাকে 7,000-এর বেশি শিক্ষার্থী। এদিকে সুনামগঞ্জে ভারী বর্ষণ ও উজানের ঢলে 4 উপজেলার 14টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানায় সকালে ভারী বর্ষণ এবং উজানের ঢলে 16 ঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার 23 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে সড়কেও পানি ওঠায় ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। আর জেলা প্রশাসক জানান প্রতিটি উপজেলায় 20 মেট্রিক টন করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়াও আগামী 48 ঘন্টায় উজানে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। 90-এর দশকে ছিলেন ডাক সাইটে ছাত্রনেতা, রাজনীতিতে ইস্তফা দিয়ে কর্মজীবনের শুরুতে চাকরি করেন বড় কোম্পানিতে, বর্তমানে ছোট উদ্যোক্তা। তবে এসবের আড়ালে তার আরেক পরিচয়, তিনি হেরোইনের মতো মাদকের বাহক। 3 মাসের চেষ্টায় বগুড়ার শাহানুর ইসলাম এখন পুলিশের কাউন্টার টেরিজম ইউনিটের জালে। বুলবুলেজা জানাচ্ছেন বিস্তারিত। 55 বছর বয়সী বগুড়ার শাহানুর ইসলাম একজন ছোট উদ্যোক্তা। বগুড়ায় তার রয়েছে টেইলার্সের দোকান, চুক্তিভিত্তিক মজুরিতে তার দোকানে কাজ করেন কয়েকজন কারিগর। তবে তার ব্যস্ততা অন্য কাজে, মাসে 2 বার তিনি ঢাকায় আসেন, সঙ্গে থাকে শুধুমাত্র 1 প্যাকেট বিস্কুট, থাকে না ব্যাগ, এমনকি মোবাইল ফোনও, আর ওই বিস্কুটের প্যাকেটে থাকে হেরোইনের চালান। একটি চালান ঢাকার পার্টিকে পৌঁছে দিতে পারলে শাহানুর পায় 20,000 টাকা, বেশভূষাই তার প্রধান সম্বল। এখন পর্যন্ত কখনোই আইন শৃঙ্খলা বাহিনী তাকে সন্দেহ করে তল্লাশি করেনি। একসময় বগুড়ার সান্তাহার কলেজের জাসদ ছাত্রলীগের সভাপতি ছিলেন শাহানুর। ডিগ্রি পাশ করার পর ভালো চাকরিও জুটেছিল, আমের ব্যবসা করতে গিয়ে জড়িয়ে পড়েন মাদক সিন্ডিকেটে। তার অরিজিন থেকে ডেস্টিনেশন ইন বিটুইন সে কোনোভাবেই কোনো সেলফোন ব্যবহার করতো না, কোনোভাবেই কারোর সাথে কথা বলতো না এবং কোনো ধরনের যোগাযোগ সে রাখতো না। রাজশাহী কিংবা বগুড়া থেকে অপরিচিত নারীর কাছ থেকে হেরোইনের চালান এনে ঢাকায় পৌঁছে দিতেন আরেক নারী মাদক কারবারির কাছে। ট্রেনে বাসে বিভিন্নভাবে এসে এখানে আরেকজন বোরকাওয়ালা নারীকে এটা মানে হস্তান্তর করতো। সেই তো পূর্বে যতগুলো চালান নিয়ে আসছে সবগুলো চালানেই কোনো না কোনো নারীর কাছে সেটা হস্তান্তর করেছে। পুলিশ বলছে মাদক কারবারীরা এখন বাহক হিসেবে বেছে নিচ্ছেন এমন ব্যক্তিদের যাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সন্দেহ করে না। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। পঞ্জিকার হিসেবে প্রকৃতিতে এসেছে বর্ষার ঘন ঘটা, আর তাই নগর জীবনে চিটচিটে গরমে আষাঢ়ের পরশ দিতে রাজধানীতে আয়োজন করা হয় বর্ষা উৎসব।
নীলময়ূরের পেখম মেলে নয়, জল থই থই মেঘে নয়। বুধবার সকালে আকাশটা ছিল স্বচ্ছ সাদা, চারপাশে ছিল রোদের সোনালী আভা। অথচ এদিন পহেলা আষাঢ়, বর্ষা শুরুর সকালে বৃষ্টি না থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে আগতদের মুখে ছিল বৃষ্টির গান। পঞ্জিকার হিসেবে বর্ষা শুরু হলেও প্রকৃতি বলছে ভিন্ন কথা। ইটনগরে এখনো গ্রীষ্মের রুক্ষতা, তবুও কিছু প্রাণ মেতেছে বর্ষা বন্দনায়। শহুরে জীবনের নানা ব্যস্ততার মাঝেও বর্ষা উৎসবে অংশ নেওয়া মানুষজন বলছেন, মানসিক শান্তির পরশ এনে দেয় এ ধরনের আয়োজন। বর্ষা যখন আসে তখন মনে হয় যে একটা নতুন আশা সঞ্চার হলো। আমরা প্রত্যেকটা ঋতুকে আনন্দ সহকারে যে গ্রহণ করতেছে, এটা প্রত্যেকটা মুহূর্তে উৎসবে দ্বারা আমাদেরকে নিয়ে নেওয়া। বর্ষা মানেই আনন্দ, বেদনা, বিরহ, বর্ষা মানে অবগাহন। কালিদাস থেকে রবীন্দ্রনাথ হয়ে হাল আমলের কবি সাহিত্যিক সবাই বলেছেন বর্ষা প্রীতির কথা। শুধু তাই নয়, ছয় ঋতু নিয়েই রচিত হয়েছে অজস্র গান কবিতা। দশ সাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে এ ধরনের অনুষ্ঠান যত বেশি করা হবে তত বেশি আমরা একটি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন করতে পারবো। এমন আয়োজন বাঙালির অসাম্প্রদায়িক চেতনার সত্তাকে তুলে ধরে জানিয়ে আয়োজকরা বলেছেন, আসছে দিনেও বর্ষাবরণের ধারা অব্যাহত রাখতে চান তারা। আমাদের বাঙালিত্বের যে বহিঃপ্রকাশ আজকের এই যে এই বর্ষাকে বরণের মধ্যে দিয়ে যেটি হলো। বর্ষা শুরুর দিন উষ্ণতায় হলেও বাকি দিনগুলো ভিজুক নরম জলে, কচু পাতায় টলমল করুক শিশির, এমন আশায় শেষ হয় আয়োজন। গ্রীষ্মের তীব্র দাবদাহের পর বর্ষার সুবাতাসের অপেক্ষায় যখন জনজীবন, তখন বর্ষারানী মৃদু পায়ে আসে স্বস্তির সুবাস নিয়ে, আর প্রকৃতিকে করে যায় শীতল। বর্ষাপ্রেমীদের আকুতি, এই বর্ষা গ্রীষ্মের সব গরমকে মলিন করে প্রকৃতিকে দেবে স্নিগ্ধতা। জান্নাতুল দোলনা, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে আছে বড় ধরনের ষড়যন্ত্রের তথ্য। তিন বাহিনীকে সজাগ থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর। স্বপ্ন বাস্তবায়নে বাধা দেয়া ডক্টর ইউনিসি নিয়েছেন বেশি সুবিধা। কুমিল্লা সিটি নির্বাচনে ভোটারের দীর্ঘ লাইন, উৎসবমুখর পরিবেশ, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বস্তি, জয়ের আশা প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর। এবং কুড়িগ্রামে ডুবেছে অর্ধশত গ্রাম, পানির নিচে 37টি বিদ্যালয়, চরম দুর্ভোগে বানভাসীরা, পাহাড়ের ঢলে সুনামগঞ্জে শহরের নিম্নাঞ্চল আবারও প্লাবিত। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।